नमस्कार, আমি আজকে আপনাদের পেঁয়াজ ডাল বানিয়ে দেখাবো। আর পেঁয়াজ ডাল বানাতে গেলে কি কি লাগবে? সবার প্রথমে লাগবে আমার পেঁয়াজ। পেঁয়াজ আমি দুটো চাকা চাকা করে কেটে নিয়েছি, আর চারটি লঙ্কাও আমি টুকরো করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজ ডালটা সব সময় মসুর ডাল দিয়েই ভালো লাগে। আমি 200 গ্রাম মসুর ডাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। জিরে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা নিয়েছি দুটো, তেজপাতা নিয়েছি দুটো, নুন লাগবে পরিমাণ মতো, হলুদ লাগবে পরিমাণ মতো। সবার প্রথমে আমাকে ডালটাকে সিদ্ধ করতে হবে, আর ডালটা সিদ্ধ করার জন্য আমি কড়াইতে জল গরম হতে দিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার ডালটা এতে দিয়ে দেবো। আর ডাল, মসুর ডাল, সবসময় যে কোনো ডাল বানানোর সময় জলটা আমাকে একেবারে দিতে হবে। আমি কতটা ডালে জল দেব সেই হিসাবে জল দিতে হবে। পরে কিন্তু জল দিলে ডালের টেস্ট অনেক কম হয়ে যায়। তো আমি জলটা একেবারে দিয়ে দিলাম, দিয়ে আবার গরম জল, এই ডালের জলটাই আমি আবার নামিয়ে নেব, তবেই ডালটা খেতে খুব টেস্ট হবে। আমার জলটা গরম হয়ে গেছে, আমি জলটা একটা গামলাতে ঢেলে নেব, অল্প জল রেখে দেবো ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এই গরম জলটা দিয়ে আমরা ডাল বানাবো, তবেই ডালটা হবে খুব টেস্ট। আমি এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। এই ডালটা আমরা ছোটোবেলায় খুব খেয়েছি, আমার মারা বানাতেন এই পেঁয়াজ ডাল, খুব প্রিয় লাগতো পেঁয়াজ ডাল বানালে। আর আমরা স্কুল থেকে বাড়ি আসতাম, আর পেঁয়াজ ডাল, ছোটো আলু ভাজা, এইগুলো দিয়ে খেতে এত ভালো লাগতো। তো এইভাবে আমার মা পেঁয়াজ ডালটা বানাতেন। ডালটা আমার ফুটে গেছে, এবার আমি গ্যাসটা একদম লো ফ্লেম করে ঢাকা দিয়ে সুন্দর করে সিদ্ধ হতে দেব। ডালটা খুব সুন্দর করে সিদ্ধ করতে হবে। আমার 10 মিনিট হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে, একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট ধরে আমি সিদ্ধ হতে দিয়েছিলাম, সুন্দর গলে গেছে। আমি একটু হাতা দিয়ে একটু ঘেঁটে নেব। এই সময় আমি হলুদটা দেব। আমি এই যে গরম জলটা রেখে দিয়েছিলাম এইবার দিয়ে দেব। সব জলটাই লেগে যাবে। এবার আমি নুনটা দিয়ে দেব, পরিমাণ মতো নুন দেব। যারা মিষ্টি খান তারা একটু চিনি দিয়ে দেবেন, আমরা মিষ্টি মিষ্টি খাই না ডালে। আমি এবার এটা কুটতে দেব। আমার ডালটা ফুটে গেছে, আমি এবার ডালটাকে নামিয়ে নেবো একটা গামলাতে। আমি 2 পলা তেল দেব কড়াইতে। তেলটা গরম হলে গোটা জিরেটা দিয়ে দেব। এবার গোটা জিরেটাতে দিয়ে দেব। তেজপাতা দুটো দিয়ে দেব, একটু কেটে দিয়ে দেব। শুকনো লঙ্কা দুটো দিয়ে দেব। আমার জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা সুন্দর ফুটে গেছে, আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো এতে। পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে, এইবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আবারও একটু সুন্দর করে ভাজা ভাজা করে
পেঁয়াজটা আমি সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আমি এবার এতে ডাল দেব। প্রথমে অল্প করে ডাল দেব, দিয়ে আমি একটু এইভাবে ঝাড়তে থাকবো। ডাল রান্নার অনেক নিয়ম আছে, এমনি যে ডাল রান্নার নিয়ম আছে, ডালটাই যে ফোড়ন দেওয়ার সময় আমাকে দু হাতা দিয়ে আগে এইভাবে ঘেঁটে নিতে হবে, তারপর সমস্ত ডালটা দিতে হবে। একেবারে প্রথমেই আমি সব ডালটা ঢেলে দেবো না। আমি তিন হাতা দিয়েছি, দিয়ে এইবার আমি একটু ঘেঁটে নিয়ে এইবার আমি সব ডালটা ঢেলে দেবো। আর ডালটা খুব করে এইভাবে ফাঁটতে হয়, একটু হাতায় করে তুলে তুলে ফাঁটতে হবে, তবে ডালটা খুব সুন্দর টেস্ট আসে। এই সময় আমার গ্যাসটাকে ফুল ফ্লেমে দিতে হবে। আমার ডালটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। ডালটা আমার ফুটে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। ডালটা আমি একটা স্টিলের গামলার মধ্যে ঢালবো, যেহেতু গরম ডাল ওই জন্য স্টিলের গামলাতে ঢালতে হবে। চীনামাটির গামলাতে ঢাললে একদম সঙ্গে সঙ্গে ফেটে যাবে। হয়ে গেছে মায়ের হাতের পেঁয়াজ ডাল, ছোটবেলার কথা মনে করিয়ে দেয় এই ডালটা। আর আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনি আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।